এটা হচ্ছে অনার্স ভর্তির আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটিতে পাঁচটি স্টেপে সকল কাজগুলো করতে হবে এইখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন না আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আসসালামু আলাইকুম ও সো দ্বিতীয় পর্যায়ে যাদের হচ্ছে পয়েন্ট অনেক কম সো তারা কিভাবে অনার্সে আবেদন করতে পারবেন প্র্যাকটিক্যালি দেখাবো তো চলেন আজকে ভিডিও শুরু করি তো আজকে হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখ আজকে থেকে কিন্তু হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কম জিপিএ দিয়ে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়েছে তো আপনারা আজকে বিকেল চারটার পর থেকে আবেদন করতে পারবেন সো কীভাবে আবেদন করবেন এটা নিয়ে আমি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন আবেদন শুরু আঠেরোই ফেব্রুয়ারি শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি তো আপনাদের পয়েন্ট দেখেন যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা তাদেরকে এসএসসিতে আড়াই পয়েন্ট এবং ইসিসিতে আড়াই পয়েন্ট থাকতে হবে এবং মোট যদি ষোলো ছয় পয়েন্ট থাকে তাহলে আবেদন করতে পারবে অনার্সে এবং বিজ্ঞান শাখা থেকে হচ্ছে যাদের পয়েন্ট এই এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো ঠিক আছে সো তাদের যদি সাড়ে ছয় পয়েন্ট থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য আপনি গুগল ক্রোম রাজ্যে চলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে ইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা চলে যাব আসার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এমন ইন্টারফেস আসবে এখান থেকে এই যে অনার্সে থাকা অবস্থায় অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই যে স্টেপ ওয়ান এই পেজটা আসবে তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ানে আমাদেরকে বলা হচ্ছে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার তথ্যগুলো দিতে হবে তো আমি এখানে এই এসএসসি রোল নাম্বার দিব রেজিস্ট্রেশন নাম্বার দিব বোর্ড পাসিং ইয়ার এখানে কিন্তু এগুলো বসাবো এবং এদিকে এইচএসসি রোল নাম্বারটা দিব রেজিস্ট্রেশন নাম্বারটাও দিব বোর্ড দিব পাসিং ইয়ার দিব তো আমি খুব দ্রুত এগুলা বসায় ফেলতেছি তো আমার সব কিছু বসানো হয়ে গেছে নেক্সট বাটনে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এদিকে এসএসসির সকল তথ্যগুলো আমাদের চলে আসছে কত পয়েন্ট পেয়েছি কত সালে পাশ করেছি এবং এদিকে ডান পাশে এইচএসসির তথ্যগুলো কিন্তু আমাদের দেয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার নিজের নাম বাবা মায়ের নাম থাকবে এবং আপনার জন্ম তারিখটা থাকবে এবং আপনার হচ্ছে যে লিঙ্গ পুরুষ না মহিলা এটা কিন্তু এইখানে দেয়া থাকবে সো এইখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ পুরুষ যদি আপনি পুরুষ হন তাহলে তো পুরুষ দেয়া থাকবে যদি মহিলা হন মহিলা দেওয়া থাকবে যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনি ক্লিক টু চেঞ্জে ক্লিক করে সংশোধনটা করে নেবেন হ্যাঁ এটা ভালোভাবে খেয়াল রাখবেন তবে আমাদের সব কিছু যেহেতু ঠিক রয়েছে আমাদের সেক্স মেল আমরা যেহেতু পুরুষের আবেদন করতেছি হ্যাঁ তো আমরা সব ঠিক আছে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন তো আমরা এখানে সুন্দর করে তিন নাম্বার স্টেপে চলে আসব এখানে আমাদেরকে কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কলেজ সিলেকশনের এই ঘরে আমাদের হচ্ছে তিনটা জিনিস টিকমার্ক দিতে হবে মানে তিনটা তিনটার জায়গায় কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলেক্ট ডিভিশন হ্যাঁ এই যে ডিভিশনের কথা বলছে মানে আপনি কোন বিভাগে রয়েছেন ওইটা সিলেক্ট করতে হবে মানে কোন বিভাগের কলেজে আবেদন করতে চাচ্ছেন সো আমি এখানে সিলেক্ট ডিভিশনের এইখানে জাস্ট হচ্ছে লাল স্টার মার্ক মানে এগুলো সিলেক্ট করতেই হবে দেখতে পাচ্ছেন লাল স্টার মার্ক দেওয়া আছে তো আমি হচ্ছে ডিভিশনটা কি দিব আমি হচ্ছে এখানে সিলেক্টে ক্লিক করে আমি ডিভিশন দিলাম রংপুর রংপুর বিভাগে আমি কলেজে পড়তে চাচ্ছি তো রংপুর বিভাগের কোন জেলাতে আপনি কলেজ দেখতে চাচ্ছেন সো এইখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আমি হচ্ছে গাইবান্ধা জেলাতে মূলত হচ্ছে দেখতে চাচ্ছি তার জন্য গাইবান্ধাটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার সবগুলো কলেজ এখানে দেখাবে তো আমি ক্লিক করলাম সিলেক্ট ডিজায়ার কলেজ এখানে সব কলেজ দেখাচ্ছে এখান থেকে আমি হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজ দেখব দেখবো যে কতগুলো সিট ফাঁকা রয়েছে তো দেখতে পাচ্ছেন গাইবান্ধা সরকারি কলেজে এই যে দেখতে পাচ্ছেন বাংলা অর্থনীতি ইতিহাস ইসলাম ইতিহাস ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটাতে কতগুলো করে সিট ফাঁকা আছে এটা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ দেখেন টোটাল সিটের নিচে কিন্তু দেখাচ্ছে দেখেন সবগুলো দেখাচ্ছে হ্যাঁ তো আমি এইখান থেকে মূলত চাইলে একটা একটা সাবজেক্টে আবেদন করতে পারবো কিংবা একের অধিক সাবজেক্টে আবেদন করতে পারবো তো আমি হচ্ছে মূলত পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো তার জন্য আমি পলিটিক্যাল সায়েন্সটা হচ্ছে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন এইদিকে চলে আসলো আমি চাইলে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে এই যে নেক্সট যদি ক্লিক করি হুম নিচে নেক্সটে ক্লিক করলে কিন্তু চলে যাবে তো যাই হোক আমি হচ্ছে দেখাচ্ছি যদি দুইটা সাবজেক্ট নিয়ে আবেদন করতে চান সাপোজ আমি মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স নিয়েও আবেদন করব ও হিস্ট্রি নিয়েও আবেদন করব যে দুইটার মধ্যে একটা চান্স আসলে আমি হচ্ছে পড়বো তা না হলে হচ্ছে যে পড়বো না তাহলে এইভাবে দুইটা বা তিনটা দিতে পারেন কিন্তু আপনি যদি একটা থাকে যে হচ্ছে আপনি শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে আবেদন করবেন আমার মতো তাহলে একটা সাবজেক্ট এইভাবে সিলেক্ট করে এইখানে আপনি সুন্দর করে নেক্সট বাটনে ক্লিক করবেন তো আপনার এখন ইচ্ছা যে আপনি একটা নিয়ে আবেদন করবেন না তিনটা দুইটা নিয়ে আবেদন করবেন তো আপনার ইচ্ছা তারপরে ক্লিক করার পর চার নম্বর স্টেপে আমাদেরকে বলা হচ্ছে আপনার কি কোনো কোটা রয়েছে মানে কোটায় আবেদন করতে যাচ্ছেন সো আমরা এখানে নো দিছি আমাদের কোনো কোটা নাই যদি আপনাদের কোটা থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি ইয়েস করবেন হ্যাঁ এই যে দেখেন কোটা থাকলে ইয়েস করতে হবে এবং কি কী কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা নাকি বিশেষ চাহিদা সম্পন্ন নাকি কি পোষ্য কোটা যেই কোটাটি আপনার রয়েছে সেটাতে আপনি টিকমার্ক দিয়ে জাস্ট নেক্সট করে ফেলবেন তো আমাদের যেহেতু কোনো কোটা নাই হ্যাঁ আমি এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য হয়তো টিকমার্কগুলো দিচ্ছি দেখেন ঠিক আছে তবে যদি কোটায় আবেদন করেন তাহলে প্রপার কাগজ কিন্তু আপনাকে ভর্তির সময় দিতে হবে কলেজে জমা নাহলে কিন্তু আপনার ভর্তি নিবে না সো মাথায় রাখবেন হ্যাঁ আমাদের যেহেতু কোটা নাই তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে নতে ক্লিক করব করার পর হচ্ছে এই নেক্সট বাটনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ এইখানে আমাদেরকে আমাদের একটা ছবি দিতে বলতেছে তো ছবির সাইজ দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলা হচ্ছে হাইট একশো পঞ্চাশ পিকজেল লাগবে এবং এদিকে ওয়াইড লাগবে একশো বিশ পিকজেল এবং ইমেজ লাগবে হচ্ছে আপনার জেপিজি এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হইতে হবে তো কিভাবে ছবিটা তৈরি করবেন এটা আমরা দেখব তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো ছবিটা প্রথমে মোবাইল দিয়ে তুলে নেবেন কম্পিউটারে তারপর ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে একটা ক্লিক করবেন তারপরে এই ওয়েবসাইটটা খুলে যাবে তো এইখানে ফাইলে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে তো আপনার যেই ছবিটা আপনি মোবাইল দিয়ে তুলে ক্রোপ করে রাখছেন ওই ছবিটাতে এইখানে ক্লিক করে ঠিক আছে ক্লিক করে জাস্ট হচ্ছে ওপেন করে দিবেন এখানে হ্যাঁ তারপর এখানে ওয়াইড দেখতে পাচ্ছেন এবং হাইট দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একশো একশো বিশ যেহেতু ওয়াইড বলেছে একশো বিশ দিলাম তারপরে হাইট যেহেতু আমাদেরকে একশো পঞ্চাশ পিক্সেল বলেছে আমি হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে রিসাইজ ইমেজ এই বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু ওয়েট করলে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এবং সেম সাইজ তো এটা ডাউনলোডে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে ফেললাম ঠিক আছে তো এইভাবে সেম কাজটা আপনারা করবেন করলেই আপনার হয়ে যাবে এখন আগের পে আগের পেজটাতে ফিরে আসলাম আসার পর চুজ পাইলে ক্লিক করলাম আমি ক্লিক করার পর যেই ছবিটা সাইজ করছি ওইটা সিলেক্ট করে আমি ওপেন করলাম তো দেখেন এইখানে কিন্তু আপনার ছবিটি চলে আসবে তো আমাদের ইন্টারনেট স্লো যার কারণে একটু সময় লাগতে সেই যে ছবিটা আমাদের চলে আসছে তো ছবিটা যদি চলে আসে তাহলে তো একদম সব ঠিকঠাক মানে ছবির সাইজ ঠিক আছে এই পঞ্চাশ কিলোমিটার মধ্যেই তো এখন আমাদেরকে নিচে মোবাইল নাম্বার দিতে বলছে মোবাইল নাম্বারের পাশে লাল স্টার মার্ক তো আমরা এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিব এখানে অবশ্যই স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দিতে হবে অন্য কারো মোবাইল নাম্বার দিলে হবে না তারপর দেখতে পাচ্ছেন নিচে ইমেল দিতে বলতেছে সো আমরা হচ্ছে কোনো ইমেল দিব না ঠিক আছে তো তারপর আমাদের সব কিছু ঠিক রয়েছে এখন আমরা হচ্ছে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম তারপর এখানে আপনার সকল তথ্য যেগুলো আপনি পূরণ করেছেন এগুলো দেখাবে ছবি সহ এগুলো ভালো করে চেক করবেন ঠিক আছে কি না তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবেন যদি ঠিক থাকে তাহলে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা এডমিশন রোল নাম্বার এবং একটা অ্যাডমিশন পিন নাম্বার দেওয়া হবে তো এই রোল এবং পিন নাম্বারটা ভালো করে যত্নে রাখবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন পাশে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম এইটা আপনাকে কিন্তু হচ্ছে কারেন্ট চলে যাওয়ার আগে ডাউনলোড করতে হবে নাহলে পরে ডাউনলোড করতে পারবেন না সো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম এইখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হচ্ছে একটি আপ আসবে এখানে স্টার ডাউনলোড লেখা থাকবে এই যে দেখেন আমি দেখাচ্ছি রেজিস্টার ডাউনলোড লেখা থাকবে এখানে জাস্ট ক্লিক করে আপনি এটাকে হচ্ছে ওপেন করবেন ঠিক আছে এবং এটা প্রিন্ট করে নেবেন যাই হোক তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার একটা কলেজ কপি এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি থাকবে তো এই যে এই যে অ্যাডমিট কার্ডের মতো এইটাকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন কপিটা সম্পূর্ণ আপনি হচ্ছে রঙিন প্রিন্ট করবেন রঙিন প্রিন্ট করে আপনি সুন্দর করে আপনার হাতে রাখবেন ঠিক আছে তো এটা যখন আপনার প্রিন্ট করা হয়ে গেলো মানে আপনার অনলাইন আবেদন করা একদম শেষ এখন আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে সুন্দর করে তিনশো টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ কিংবা রকেট বা নগদের মাধ্যমে দিয়ে দিবেন এবং এই ফর্মটা এবং আপনি যে তিনশো টাকা পেমেন্ট করেছেন সেই তিনশো পঞ্চাশ টাকার রসিদটা নিয়ে যায় কলেজে জমা দিয়ে দিলেই আপনার কিন্তু ভর্তি মানে প্রাথমিক আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি ওয়েট করবেন কবে প্রথম মেধা তালিকায় রেজাল্ট দেয় আপনার যদি রেজাল্ট আসে তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন তো এই ছিল ভিডিও একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম